সোমবার থেকে টুইটারের মালিক ইলন মাস্ক। পুরো চুক্তি চূড়ান্ত হওয়ার পর ঝড় বয়ে গেছে ওই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মে। একের পর এক টুইট করেছেন সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে সেলিব্রিটিরা। এরই মাঝে 2017 সালের একটি টুইট ভাইরাল হয়েছে। 2017 সালের 21শে ডিসেম্বর ওই টুইটটি করেছিলেন তিনি স্বয়ং। সেখানে টুইটারের প্রতি তাঁর ভালোবাসার কথা জানিয়েছিলেন। ওই টুইটারে তিনি লিখেছিলেন, এরপরেই তিনি যা লিখেছিলেন তা এক প্রকার ভাইরাল। কি লিখেছিলেন তিনি? তার লেখার নিচে কমেন্ট করেছিলেন বিজনেস ইনসাইডারের এডিটর ডেভ স্মিথ। কি লিখেছিলেন তিনি? ইলন মাস্কের পোস্টের নিচে তার কমেন্ট ছিল, আপনি সেটি কিনে নিতে পারেন। এর জবাব দিতে দেরি করেননি ইলন মাস্ক। তিনি লেখেন, কত দাম? অবশেষে ইলন মাস্ক কিনেই নিলেন টুইটার। টুইটারকে যথেষ্ট পছন্দ করতেন ইলন মাস্ক। প্রতিদিনই প্রচুর টুইট করতেন তিনি, এমনকি বেশ কিছু বিষয়ে নিজের মতামত প্রকাশ করতেন তিনি। এদিকে ইলন মাস্কের অধিগ্রহণের পর কর্মীদের আশঙ্কার কথা জানিয়েছেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল। জল্পনা শুরু হয়েছে মাস্কের অধিগ্রহণের পর টুইটারের চরিত্র কেমন হবে তা নিয়েও। মনে করা হচ্ছে বর্তমানে টুইটার যে কমিউনিটি গাইডলাইন্স মেনে চলে তাতে অখুশি সংস্থার হবু মালিক। তিনি নিয়ম নাস্তি আরও শিথিল করতে চান। মাস্ক চান তার টুইটার হোক বাক স্বাধীনতার মুক্তাঞ্চল। সেক্ষেত্রে টুইটারে আরও আগ্রাসী, আরও আক্রমণাত্মক মন্তব্য করা যাবে, এত নিয়মের বেড়াজাল থাকবে না। সেক্ষেত্রে টুইটারের মাধ্যমে জাতি এবং ধর্মবিদ্বেষ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।